রাজ্যের বিমানবন্দরে কর্মী নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন করে দিন, এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন করতে গেলে এখানে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত করানো যাবে বা আবেদন আপনারা কীভাবে করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অফিসিয়ালি নোটিস সহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আরকম চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরবর্তী আরকম চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চল মধ্যে বেশি কথা না বলি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। একেবারে সরাসরি চলে আসলাম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে। আমরা সেখানে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিস আমরা সামনে ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এয়ারপোর্টে নিয়োগকরণ হচ্ছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2023। তো এখানে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে প্রথমে আপনাদের এখানে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগকরণ হবে। ট্রেনিং চলাকালীন আপনারা এখানে স্টাইপেন্ড পাবেন, সেগুলো এখানে দেওয়া রয়েছে, পরপর আমরা এখান থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মেডিকেলি ফিট থাকতে হবে, অর্থাৎ সঠিকভাবে সক্ষম থাকতে হবে এবং স্নাতক পাস আপনাদের করে থাকতে হবে বা তার সমতুল্য পরীক্ষায়, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো স্ট্রিমে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং 60% নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। আর অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 55% নাম্বার এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাদের এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে 3 বছরের জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট বেসিস ফর পিরিয়ড অফ 3 ইয়ার্স, 3 বছরের জন্য আপনাদের চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে। পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে, আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পোস্টের নাম সিকিউরিটি স্ক্যানার পদে নিয়োগ করানো হচ্ছে। প্রেসার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, মোট শূন্যপদ 400টি রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস সংক্রান্ত বিষয় এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস এখানে বলেছে 750 টাকা আপনাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি অগ্রিম প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিস নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজ ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, এজ ক্রাইটেরিয়া এখানে বলেছে 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন 19 মার্চ 2023 অনুযায়ী। বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে, কোন কোন ক্যাটাগরি কতটা বয়সের ছাড় পাবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। এসসি এসটি প্রার্থীদের এখানে বয়সের ছাড় রয়েছে 5 বছর, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে 3 বছর বয়সের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে তার লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অফিসিয়ালি নোটিস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয় দেখে নেবেন। প্রথমে এখানে দেখুন 10 স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট রয়েছে বা ম্যাট্রিকুলেশন সেগুলো আপনাদেরকে দিতে হবে, গ্রাজুয়েশন যে আপনি করেছেন তার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টগুলো, তারপরে কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে, আধার কার্ডের কপি আপনাদেরকে দিতে হবে, তারপরে পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে, পে এবং অ্যালাউন্সগুলো এখানে দেওয়া রয়েছে, পার্মানেন্ট বেতন এবং অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পার্মানেন্ট বেতনটা এখানে দেওয়া রয়েছে 15,000 টাকা পার্মানেন্ট বেতন আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনারা স্টাইপেন্ড পাবেন। আপনাদের প্রথমে এখানে ট্রেনিং রয়েছে, কতদিনের জন্য ট্রেনিং রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ট্রেনিং আফটার রিপোর্টিং অ্যান্ড জয়নিং, এখানে কিন্তু দেওয়া রয়েছে আগে আপনাদের এখানে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে আপনাদের জয়নিং, এই সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কতদিনের জন্য ট্রেনিং থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ডিউরেশনটা দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে ট্রেনিং বা জয়নিংয়ের যে কোর্সগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, কতদিনের জন্য হবে সেটা দেওয়া রয়েছে, 5 বছর অ্যাট এয়ারপোর্ট আর এ, এখানে রয়েছে 3 মাসের জন্য ট্রেনিং রয়েছে। আর অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলো এখানে 14 দিনের রয়েছে আপনাদের ট্রেনিং, অ্যাট এয়ারপোর্ট আর এ রয়েছে 1 মাসের জন্য এখানে রয়েছে। এখানে রয়েছে স্ক্যানার পার সার্টিফিকেট কোর্স এখানে রয়েছে 3 দিনের জন্য, এখানে রয়েছে টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন অফ স্ক্যানার এখানে রয়েছে, স্ট্যান্ডার্ড অনলি 2 দিনের জন্য এখানে রয়েছে আপনাদের ট্রেনিংটা। প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মেট ডাউনলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার একটা অপশান রয়েছে, সেই কেরিয়ার অপশান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনার নোটিফিকেশন দেখতে পাবেন 04/2023, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট আমরা আপনাদের সামনে ওপেন করছি, এই অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি আবেদন করতে পারবেন। পজিশন নেম এখানে রয়েছে সিকিউরিটি স্ক্যানার ফ্রেশার এখানে রয়েছে, ফর্মেট ওয়েব অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিতে হবে, এখানে আপনাদের নাম লিখে দিতে হবে বড় হাতের আকারে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য
তাদেরকে ইনফরমেশন দিয়েছেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।